প্রবল বর্ষণ আর বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বারোটি জেলা দুর্ভোগের লাখ লাখ মানুষ এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে বন্যা কবলিত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোটাই এখন বড় চ্যালেঞ্জ ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লা মহিব বানের পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বারোটি জেলা এখনো আশ্রয়হীন লাখো মানুষ খাদ্য সুপেয় পানির অভাবে সীমাহীন হাহাকার যে যেভাবে পারছেন অর্থ খাদ্য বস্ত্র চিকিৎসা উদ্ধার আশ্রয় শুশ্রূষা দিয়ে কায়িক শ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন দলমত আর ব্যক্তি পরিচয় ছাপিয়ে তৈরি হয়েছে এক মানবিক যা দুর্যোগ দুর্বিপাক থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারের প্রাণ শক্তি চেষ্টা করছি যে যেন একবার যারা বেশি ক্ষতিগ্রস্ত দুর্গম ওখানে একটু বেশি করে পৌঁছানো আমাদের ক্যাপাসিটি তিন থেকে চার হাজার মানুষকে খাওয়ানোর মতো সো আমরা পর্যায়ক্রমে রেগুলার আসছি বাট এখন যেটা শুরু করেছি আমরা দুই থেকে তিন হাজার মানুষ রেগুলারলি আমাদের এখান থেকে খাবার যাবে যারাই আসবেন প্লিজ একটু ভিতরে যাওয়ার ট্রাই করবেন বাড়ি বাড়িতে নিজেরা যাওয়ার ট্রাই করবেন যেন সবাই পায় দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি এদেশের মানুষ রপ্ত করেছেন অনেক আগেই সিডর থেকে শুরু করে বন্যা কিংবা অগ্নিকাণ্ড ভবনধস এমনকি মহামারীর সময় সর্বস্তরের মানুষ আপনা আপনি অনুযায়ী মানবিক কাজে সক্রিয় থেকেছেন আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপমর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা সবাই মিলে দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেশ সেবার দেশপ্রেমের পর্যাপ্ত ত্রাণ এলেও সমন্বয়হীনতায় সবার কাছে পৌঁছাতে না পারার বিস্তর অভিযোগ বানভাষীদের বড় ধরনের যত মানুষ আছে সব লই যায় সবাই একজনের কত কই এমন কোন 10 পোলটা একজনই লই যায় আর আন্দর কই কালকে দিমু দিমু না দাও শেষ কাচারি এলাকার লোক আজকে দুই দিন তিন দিন যাবত ওখানে স্কুল মাদ্রাসা মসজিদ অনেক মানুষ মুন্ডি তারা খালা পাচ্ছে না কোন ত্রাণ পাচ্ছে না কত মানুষ কত ভাবে যে বানভাষী মানুষের পাশে দাঁড়িয়েছেন তার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে ফিনিশ হদরি বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি ভারতের সঙ্গে আমাদের যে সমঝোতা চুক্তি আছে তার মধ্য থেকে যে আমরা গেট খুলে দেব আগামী এত ঘন্টার মধ্যে সতর্কবার্তা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম এবার বিনা ঘোষণায় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই সঙ্গে আক্রোশ দুটো যুক্ত হয়ে সমগ্র বাংলাদেশকে আজকে বিশাল এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশটা বেগম খালেদা জিয়া এবং দেশটা তারেক রহমান তাদের আহ্বানে এবং নির্দেশনায় আমাদের প্রথম থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে যে সে যে যেভাবে পারি আমরা যেন বানভাসী মানুষের পাশে দাঁড়াই ঘরে ঘরে ওরা দেওয়ার চেষ্টা করছে আমরা যেটা জানি যে আমরা শুনতে পাচ্ছিলাম যে পানির একটু মানে বেশি পানির ডিমান্ড আর হলো বাচ্চাদের খাবার মানে বেবি ফুড এরকম তো আমরা সেটা চিন্তা করে আমরা আসলে আমাদের প্যাকেটটা ওইভাবে সাজিয়েছি আমরা শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার অনেক জায়গায় আমরা দিয়েছি এই পর্যন্ত আমরা শুধু ফুল গাছ পশিলাম আমরা প্রায় বিষাদার পরিবারের কাছে আমরা খাদ্য সামগ্রী শুকনো খাবার আমরা দিতে পেরেছি বিশুদ্ধ পানি আমরা দিয়েছি ভারতের ত্রিপুরা থেকে আসা বন্যায় যে ক্ষত তৈরি করেছে দক্ষিণ পূর্বাঞ্চলে তা শুকাতে সময় লাগবে অনেক দিন বাংলাদেশের যে কোনো দুর্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস নতুন নয় এবারের বন্যায় দল কিংবা ব্যক্তি পরিচয় ভুলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যেভাবে পেরেছেন এই সংকটে মানুষের এই সম্মিলিত প্রয়াস প্রমাণ করেছে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ফুলগাজী ফেনী